জনাব ফজলে রাব্বি সাহেবের কাছে যে আমরা জানি যে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটদের ট্রেনিং দেওয়ার জন্য ই লার্নিং কন্টেন্ট ইতিমধ্যে প্রস্তুত সম্পন্ন করেছে, তো আমরা এটাও জানি যে অলরেডি পিএটিসি আরপিটিসি আরপিএটিসি এ ধরনের রিজিওনাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, বড় বড় স্ট্রাকচার রয়েছে, বিসিএস অ্যাডমিন একাডেমি রয়েছে, তো এ ধরনের ফিজিক্যাল স্ট্রাকচার থাকা সত্ত্বেও আপনারা এ ধরনের আমি বলবো একটা বৈপ্লবিক সিদ্ধান্তের দিকে কেন আগালেন? ধন্যবাদ মডারেটর মহোদয়কে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের যিনি কিনোট স্পিকার, চমৎকারভাবে উনি ই লার্নিংয়ের বিষয়গুলো উপস্থাপন করেছেন, বিশেষ করে তার পটেনশিয়াল এবং চ্যালেঞ্জেসগুলো, এবং আমি কনভিন্সড যে আওয়ার ফিউচার লাইজ উইথ ই লার্নিং, এবং আমার মনে হয় ইট ইজ পার্ট অফ ইয়োর অ্যান্সার অফ ইয়োর কোয়েশ্চেন, যে সরকারও বিশ্বাস করে আমরা মোপা এটা বিশ্বাস করি ই লার্নিংয়ে যেতে হবে, যদিও হিউজ ইনফ্রাস্ট্রাকচার আমাদের রয়েছে যে ইনস্টিটিউটগুলোর কথা এসেছে বিপিএটিসি উইথ ইটস রিজিওনাল সেন্টার্স অ্যাডমিন একাডেমি বিয়াম, কিন্তু যদি আমরা সংখ্যার দিকে তাকাই যেমন মোবাইল কোর্ট কোর্সটা মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের জন্যে, এই মুহূর্তে আমাদের ফিল্ডে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সংখ্যা অ্যাটলিস্ট 1000, মোর দ্যান 1000, বাট ওয়েন ইউ কন্ডাক্ট ক্লাসরুম সেশন অর ইনহাউস ট্রেনিং ইন এ অ্যাকাডেমি অর ট্রেনিং ইনস্টিটিউট, আমাদের কিন্তু ইউজুয়াল ক্লাস সাইজ হচ্ছে 40, এবং শুধু ওই ইনস্টিটিউটটা তো একটা কোর্সই করে না, 10টা 12টা 15টা কোর্স করছে তারা, তার মধ্যে একটা কোর্স হচ্ছে মোবাইল কোর্টের কোর্স, এবং বছরে এরকম কোর্স 3টা 4টার বেশি কিন্তু ইনস্টিটিউট অফার করতে পারে না। তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমরা যদি একটা ইনস্টিটিউট মোবাইল কোর্ট কোর্স অফার করে 4টি, তাহলে 4 × 40 অর্থাৎ 160 to 200 কিন্তু আমরা ট্রেন করতে পারি, এবং মোবাইল কোর্ট কোর্সটা মূলত আমাদের অ্যাডমিন একাডেমি অফার করে থাকে, অন্য ইনস্টিটিউটগুলো অফার করে না, অর্থাৎ 1000 আমার হচ্ছে অফিসার্স হু রিকোয়ার মোবাইল কোর্ট ট্রেনিং অন মোবাইল কোর্ট, কিন্তু আমরা দিতে পারছি বছরে 160-200, তাহলে আপনি বুঝতে পারছেন গ্যাপটা কত বেশি, এবং আমাদের কিন্তু রেগুলার রিক্রুটমেন্টও হচ্ছে এখন, বিশেষ কোয়াইট রেগুলার ইন রিক্রুটিং নিউ অফিসার্স, প্রতি বছরই আমাদের কিন্তু 300 অফিসার অ্যাড হয়ে যাচ্ছে এর সাথে, এবং এই অফিসারগুলো তারা কিন্তু সবাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করছে, এবং জয়েন করে তাদেরকে মোবাইল কোর্টে যেতে হচ্ছে সাথে সাথে, হয়তো 15 ডেজ তারা তাদের সিনিয়রদের সাথে যাচ্ছে দেখছে, তারপরে কিন্তু উইদাউট ট্রেনিং দে স্টার্ট কন্ডাক্টিং মোবাইল কোর্ট অন দেয়ার অফ দেয়ার অন, তো এটা আপনারা বুঝতে পারেন যে খুব ডেঞ্জারাস একটা বিষয় না, ডেঞ্জারাস, কিন্তু 6 মাস চলে যাচ্ছে তারা ট্রেনিং পাচ্ছে না, 1 বছর চলে যাচ্ছে পাচ্ছে না, তারপর হয়তো ফাউন্ডেশন কোর্স বলি আমরা সেটাতে আসছে, সেখানে কিছুটা মোবাইল কোর্টের বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে, কিন্তু মোবাইল কোর্টের উপর যেটা কোর্স সেটা পেতে কিন্তু তাদের অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে, অর্থাৎ আমাদের বড় একটা সংখ্যার অফিসার তারা কোনো ধরনের ট্রেনিং ছাড়াই, প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং ছাড়াই তারা কিন্তু মোবাইল কোর্ট কন্ডাক্ট করছে, তা আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই, এবং শুরুতেই যাতে অফিসাররা তারা একটা মোটামুটি একটা ধারণা নিয়ে একটা প্রস্তুতি নিয়ে যাতে মোবাইল কোর্ট করতে পারে, সেটার জন্যে আমরা যেতে চাচ্ছি অনলাইন মোবাইল কোর্ট কোর্সে, এবং এটা ইতিমধ্যে ইনফ্যাক্ট কোর নলেজ তাদের সাথে আমরা কাজ করছি, এই বিষয়ে কন্টেন্ট ডেভেলপমেন্টের কাজটা কিন্তু কোর নলেজ করছেন, আমাদের কন্টেন্ট অলমোস্ট কমপ্লিট, কমপ্লিট মানে ইনফ্যাক্ট শেষ পর্যায়ে আমরা আছি, আমাদের ট্রেনিংগুলোর একটা বিষয় থাকে ইভ্যালুয়েশান, এখন শুধু ইভ্যালুয়েশান ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করছি, এটা এখনও ফুল প্রুফ আমরা করতে পারিনি, ইভ্যালুয়েশান ইনস্ট্রুমেন্টটা রেডি হলেই কোর্সটা আমরা লঞ্চ করতে পারবো, সে অবস্থায় আছি, আর এর সাথে আমরা আরও 2টা কোর্স ডেভেলপমেন্টের কাজ করছি, বেসিক ICT একটি কোর্স সেটি কাজ চলছে, সেটারও কন্টেন্ট ডেভেলপ করা হয়েছে, আমরা এখন টেস্টিংয়ের পর্যায়ে আছি, বাই দ্য টাইম আমরা একটা ডিস্ট্রিক্টে সেটা ই করেছি টেস্ট করেছি, আরেকটা কোর্স আমাদের হচ্ছে প্রক্রিউরমেন্ট ম্যানেজমেন্ট কোর্স, সেটা এখন কন্টেন্ট ডেভেলপমেন্টের পর্যায়ে আছে, তা আমরা 3টা কোর্স নিয়ে এই মুহূর্তে কাজ করছি,
ফিউচারে আমরা আরও কিছু কোর্স যেমন বেসিক অফিস ম্যানেজমেন্ট, তারপর মিউটেশন, আপনারা জানেন মিউটেশন, এই ধরনের কোর্স নিয়ে আমরা কাজ করতে চাই। তা আমার মনে হয় এই পর্যায়ে আমি থামি, যদি আপনার পরবর্তীতে আরও কোনো প্রশ্ন আসে তাহলে ধন্যবাদ। ধন্যবাদ ফজল আপনি।